থেকে রাজ্যের একাধিক জায়গাতে অশান্তির অভিযোগ আসছে। তার মধ্যে মুর্শিদাবাদে পুলিশের সাথে খণ্ডযুক্ত পূর্ব মেদিনীপুরে নন্দকুমারেও তাই, এমনকি গুলি বংশরার মতো ঘটনা প্রকাশ্যে। আমরা পুরোদস্তুর বলছি যে গতকালের ভোট বাংলার মানুষ তৃণমূলের পক্ষে দিয়েছেন, হার নিশ্চিত বুঝে প্রতিহিংসা, আক্রোশ, হতাশা, অবসাদ, চক্রান্ত, বদনাম করার চেষ্টা থেকে কোথাও বিজেপি, কোথাও কংগ্রেস সিপিএম একসঙ্গে, কোথাও আইএসএফ, তারা এইভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে, প্রশাসনকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছেন। এটা যে ভোটের ফল যে আসতে চলেছে, তৃণমূলের বিপুল জয়, তার থেকে নজর ঘোরানো, সম্পূর্ণ বিষয়টিকে অন্য বিষয়ে চর্চায় রাখার একটা মরিয়া চেষ্টা গতকালও দেখা গেছিলো। 61,000-এর বেশি বুথ, তার মধ্যে বড় গণ্ডগোল 7টা, 8টা, 9টা বুথে, আর ছোটোখাটো মাঝারি গণ্ডগোল আরও গোটা 50-এক বুথে, সব মিলিয়ে 60টা বুথ। 61,000-এর মধ্যে 60টা বুথের গোলমাল, বাকি অর্ধেক রাজ্য, অধিকাংশ জেলা ইনসিডেন্ট ফ্রি, কোনো সন্ত্রাস নেই, অবাধ ভোট। তো ফলে সেই জায়গাটা এরা চেষ্টা করেছিল, কোথাও কংগ্রেস, কোথাও বিজেপি, কোথাও সিপিএম, কোথাও আইএসএফ, তো আজও তারা সেইটা বজায় রেখেছে। এবং সমস্ত দিক থেকেই যা খবর আসছে তাতে দেখা গেছে বাংলার মানুষ যেখানেই অবাধে ভোট হয়েছে সেখানেই তৃণমূলকে সমর্থন করেছেন। ফলে ভোটে বিঘ্ন ঘটানোর কারণ এবং যুক্তিটা সবটাই বিরোধীদের দিকে যাচ্ছে, যেখানে হারবে। নইলে শুভেন্দু অধিকারী বলছেন, যেখানে ভোট পছন্দ হচ্ছে না, ব্যালট বাক্স নিয়ে ছুট দিন। তো ব্যালট বাক্স নিয়ে ছুটছে কারা? যারা ভোটে পিছিয়ে পড়ছে। তো ফলে এই পলায়নী মনোবৃত্তি এবং পূর্ব পরিকল্পিত অশান্তি, এটা তো আগে ঘোষণা করে করা হয়েছে, পিছিয়ে পড়ছে দেখলে ব্যালট বাক্স জলে ফেলে দিন, পুকুরে ফেলে দিন, নর্দমায় ফেলে দিন, এগুলো কোনো কথা? এগুলো কেউ আগে শুনেছে? আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চেয়েছি, কারুর কারুর মনে হয়েছে মানুষের ভোট বিরুদ্ধে যাচ্ছে, ব্যালট বাক্স পুকুরে ফেলে দাও, এগুলো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে তারা করেছে। এবং সেই আজও বেশ কিছু জায়গায় সেই ধরনের গণ্ডগোলগুলো বিরোধীরা বজায় রাখতে চাইছে, আমরা সেটা আদৌ চাই না।